আখিরি নবীর কাছ থেকে কালিমার মালা গলায় পড়েছি, নতুন ধর্ম নিয়েছো, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছো, মা খুব মারতে শুরু করলেন। আবু বকর হাসে, মা মারে হাসে, আমার মারে তুমি বুঝি কষ্ট পাও না, দাঁড়াও তোমার বাবাকে ডাকছি, তোমার চাচাকে ডাকছি, তোমার মামাকে ডাকছি, আশপড়োশিদেরকে ডাকছি, সকল বেদুইনদেরকে ডাকলেন, তোমরা আমার আবু বকরকে মারো, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। মারতে শুরু করলেন, কিতাব লেখে আবু বকরের জীবনী লেখে, মারতে মারতে রে সমস্ত শরীরের মধ্যে রক্ত জমাট করে ফেলেছে, মারতে মারতে রে নাকে মুখে দিয়া রক্ত বাহির হইতেছে, জ্ঞান হারা হয়ে যায়, জ্ঞানটা ফিরলেই আবু বকর ডাক মারে, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনে, আল্লাহু আকবার বলো, কি পাগল বানাইলো রে, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনে। আবার মারতে থাকি, মার খাইতে খাইতে আবু বকর বেহুশ হয়ে যায়, নাকি মুখে কানে দিয়া রক্ত বাহির হচ্ছে। মা আবার বলতেছেন, তোমরা আর মেরো না, আবু বকরের জ্ঞান থাকলে জীবনে আর কালিমা পড়বে না। বলুন, এই নবীরে মায়া করার দরকার আছে কিনা? এখন তো নবী মদিনায় শুয়া শুয়া কার জন্য কান্দে? আজকে সে নবীর আদর্শ থাকা দরকার ছিল। সালাম, নবী বলেছেন আমার উম্মতের মধ্যে ওই উত্তম হবে যে আগে সালাম দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখতেছি বিরাট বড় ফুল ফুলের বাগান, বাগানের মাঝখানে মাঝখানে একটা স্বর্ণের আসর, আর একটা পাহারাদার পাশে দাঁড়ায় পাহারা দিচ্ছে, কিন্তু এত সুন্দর আসর লোকটা বসে না। স্বপ্নেই জিজ্ঞেস করলাম, কিরে বাবা এত সুন্দর আসন কাছে কেউ নাই, খালি তো, তুমি বসো না কেন, তুমি কে? ওই লোকটা বলেন, আলী আমি একজন ফেরেশতা, এই আসনটা যে সম্মানী ব্যক্তিদের জন্য ওই সম্মানী ব্যক্তিরাই বসবে, আমি ফেরেশতা, এখানে বসার অধিকার নাই। কোন কি ফেরেশতা আপনি বসার অধিকার নাই, এই আসনটা কে বসবে? ওই ফেরেশতা বলেন, আলী আখিরি নবীর উম্মতের মধ্যে যে আগে সালাম দেয়। বাবা রে একটা আমল বাড়িতে নাও না, একদিন তো এই দেশটা সাইডা দিতে হবে, যে আগে সালাম দেয়, ওই আগে আগে সালাম দেনে ওনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ফুল ফলের বাগান সহ এই আসনটা পুরস্কার দিবে। কাজী ওই মেহমান আখিরি নবীর উম্মত এই আসনে বসবে, আমি ফেরেশতা শুধু পাহারা দিব, কিন্তু বসার অধিকার আমার নাই। হযরত আলী বলেন, হাই হাই এই সালামের এত বরকত, ঠিক আছে ঠিক আছে। ঘুম ভেঙলেন, সকালবেলা যাচ্ছেন, এই স্বপ্নের বিবরণ নবীজির কাছে বলবেন। রাস্তার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা, অন্য সময় আবু বকরকে দেখলে হযরত আলী সালাম দিয়ে দিতেন, কিন্তু আজকে আলী আর সালামটা আগে দেয় নাই। আবু বকর সালাম দিলেন, আলী আসসালামু আলাইকুম আসসালাম, আলী সালাম পাইছে, দৌড়ে আবু বকর চলে গেছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ অন্যদিন তো আলী আমাকে সালাম দেন, আজকে সালাম দিলেন না, কোনো কথাও কইলেন না, আমি সালাম দিলাম, ব্যাপারটা কি? আলী কি সালাম ব্যাপারে গাফেল হয়ে গেল, আলী কি সালাম ভুলে গেল, নাকি মদিনার থেকে সালাম বিদায় হয়ে গেল? এমনি সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আইসা গেছে, নবীজি রাখছে, আলী এদিকে আসো, কি ব্যাপার, সালাম ব্যাপারে কি তুমি গাফেল, সালাম আগে তুমি দিতে আজকে কেন দিলা না? আলী বলেন, হুজুর আমি গাফেল হই নাই, সালাম মদিনা থেকে উঠেও নাই, আমি স্বপ্নে দেখছি হুজুর যে আগে সালাম দেয়, এই বেহেশতের একটা আসন, এত বড় ফুল ফলের বাগান সহ ওই নবীর উম্মতের সালাম আগে দিলে আল্লাহ এটা পুরস্কার হাদিয়া দান করবে। এই জন্য ভাবলাম আমার বড় ভাই আবু বকর, ইসলামের জন্য আবু বকর সবচেয়ে বেশি কষ্ট করেছে। আবু বকরের জীবনী লেখে, আবু বকর ছোট কাল থেকে আমার নবীর সাথে ভালোবাসা ছিল, উঠা বসা ছিল, যেদিন আবু বকর কালিমা পড়ে রে বাড়িতে ঢুকলেন, রাত্র গভীর হয়ে গেলেন। বলুন সন্তানাদি বাড়িতে যদি যাইতে দেরি হয় কে দরজাটা খুলে বসে থাকে? আসতে গেলেন যে দরজাটা কার ঘরের খোলা থাকে? মা ডাকতেছে, আবু বকর এত রাত তো জীবনে কোনোদিন করো নাই, আজকে কেন রাত্র বেশি হয়ে গেল? আবু বকর বলেন, মা গো আজকে এমন এক রোজগার করেছি, আমি আখিরি নবীর হাত ধরে কালিমার মালা গলায় পড়েছি, আল্লাহু আকবার,
আরে কালিমার মালা মোরা গলাই পরিব, বলুন কালিমার মালা দুঃখ কষ্ট যাহাই আসে সবই সইব, দুঃখ কষ্ট যাহাই আসে সবই সইব, কালিমার মালা মোরা গলাই পরিব, হাইরে কালিমার মালা কালিমাওয়ালা পাগলরা খেলে কত প্রেমের খেলা, বলুন কালিমাওয়ালা পাগল খেলে কত প্রেমের খেলা, সেই প্রেমেতে নবীর দেখা স্বপনে পাইব, সেই প্রেমেতে নবীর দেখা স্বপনে পাইব, কালিমার মালা মোরা গলাই পরিব, হায়রে কালিমার মালা কালিমারি প্রেম সাগরে একবার সে ডুব দেও না রে, কালিমারি প্রেম সাগরে একবার সে ডুব দেও না রে, সব গুনা তোর মাফ করিয়া জান্নাতে দিব, সব গুনা তোর মাফ করিয়া জান্নাতে দিব, কালিমার মালা মোরা গলাই পরিব, হায়রে কালিমার মালা জাইনা লম্বা ঘটনা আবু বকর কালিমার মালা গলাই পরে জান্নাতের টিকিট লইয়া বাড়িতে ফিরছে রাত্র গভীর। আবু বকরের মা বলেন, আবু বকর এত রাত তো কোনোদিন করো নাই, মা আখিরি নবীর কাছ থেকে কালিমার মালা গলাই পরেছি, নতুন ধর্ম নিয়েছ, বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছ, মা খুব মারতে শুরু করলেন। আবু বকর হাসে, মা মারে হাসে, আমার মারে তুমি বুঝি কষ্ট পাও না, দাঁড়াও তোমার বাবাকে ডাকছি, তোমার চাচাকে ডাকছি, তোমার মামাকে ডাকছি, আশপড়োশিদেরকে ডাকছি, সকল বেদুইনদেরকে ডাকলেন, তোমরা আমার আবু বকরকে মারো, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। মারতে শুরু করলেন, কিতাব লেখে আবু বকরের জীবনী লেখে, মারতে মারতে রে সমস্ত শরীরের মধ্যে রক্ত জমাট করে ফেলেছে, মারতে মারতে রে নাকি মুখে দিয়া রক্ত বাহির হইতেছে, জ্ঞান হারা হয়ে যায়, জ্ঞানটা ফিরলেই আবু বকর ডাক মারে, দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনে, আল্লাহু আকবার বলো, কি পাগল বানাইলো রে, দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনে, আবার মারতে থাকি, মার খাইতে খাইতে আবু বকর বেহুশ হয়ে যায়, নাকি মুখে কানে দিয়া রক্ত বাহির হচ্ছে, মা আবার বলতেছেন তোমরা আর মেরো না, আবু বকরের জ্ঞান থাকলে জীবনে আর কালিমা পড়বে না, জ্ঞান হারা, রাত্র শেষ, জ্ঞান ফিরে না, মা কাছে বসে আছে, আবু বকর কেন কালিমাটা পড়লি, কেন এ মায়ের খাইলি, চোখে ধরে টানতেছে, জ্ঞান আছে কিনা, চোখ খুলে কিনা, খুলে না, সকালবেলা জ্ঞান ফিরছে, চোখ দুইটা খুলে চোখের পানি ছাড়তেছে, মা এক গ্লাস পানি নিয়ে গেলেন, বাবা আবু বকর এত মায়ের খাইলি, একটু পানি খা বাবা, একটু পানি খা, এবার আবু বকর নাকি মা গো যেই নবীর কাছ থেকে কালিমা আনার অপরাধে পানি খাইলাম, পানি পাইলাম, পাইতে পারি পানি আমি খাইতে পারি না, আমার অবস্থা জানবার আগে আমাকে তুমি জানাইয়া দাও গো মা, আমার নবী কেমন আছে বলো, নিজের জীবন যায় নবী কেমন আছে জিগায়, এ আবু বকরের দাম বাড়ছে না কমছে, পানি খাওয়ার জন্য দিয়েছো, আমি তো পানি খাবো না, যে নবীর কাছ থেকে কালিমা লওয়ার অপরাধে এই মায়ের আমি খাইলাম, আমার নবী যতক্ষণ পর্যন্ত নিজের হাতে আমার পানি না খাওয়াবে আমার জীবন যাবে, পানি খাইব না, আমার নবী হাজির হয়ে যায়, আবু বকর কি খবর, চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ কালিমা পড়ার অপরাধে আমাকে এমন মার মেরেছে আমি পানিটা পর্যন্ত খাই না, আবু বকর আবু বকর রে আমি নবী বড় কষ্ট পাইলাম রে, আবু বকর যা রে আবু বকর, শুধু দুনিয়ার পানি নয় আমি নবী সর্বপ্রথম, আবু বকর রে আমি হাউজে কাউসারের পানি তোরে পান করাইব, আল্লাহু আকবার,
আমার নবী বলেন, আবু বকর, আমি তোমাকে সর্বপ্রথম হাউজে কাউসারের পানি পান করাবো। আমার আল্লাহ বলেন, বললো আমিও কথা দিলাম, তোমার আবু বকর সর্বপ্রথম আমার জান্নাতে প্রবেশ করবো।